জিম্বাবুয়েকে সম্প্রতি ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডে ছাড়া বাকি দুই ওয়ানডেতেই দাপটের সাথে জয়লাভ করে স্বাগতিকরা। বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সের ছাপ পড়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে। জিম্বাবুয়ের সাথে অসাধারণ ব্যাটিং করেছেন লিটন কুমার দাস, তামিম ইকবালের সাথে যুগ্মভাবে সিরিজ সেরা হয়েছেন তিনি। অসাধারণ সিরিজের শেষে দেখা পেয়েছেন ক্যারিয়ার সেরা রেটিং এবং অবস্থানের। 457 রেটিং পয়েন্ট নিয়ে আগের অবস্থান ছিল 83। সিরিজের শেষে তার বর্তমান অবস্থান 41তম, সাথে রয়েছে পয়েন্ট 573 রেটিং। লিটন দাসের মতো তামিম ইকবালও উপরে উঠেছেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে। সিরিজের আগে তামিম ইকবাল ছিলেন 31তম অবস্থানে। অসাধারণ সিরিজ কাটিয়েও যুগ্মভাবে ম্যান অব দ্য সিরিজ হওয়ার ফলে উঠে এসেছেন 30তম অবস্থানে। তামিম ইকবালের বর্তমান রেটিং 663। যদিও এটি তার সেরা অবস্থান না, তামিম ইকবালের ক্যারিয়ার সেরা রেটিং ছিল এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এদিকে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখনও মুশফিকুর রহিম, 695 পয়েন্ট নিয়ে যুগ্মভাবে 19তম অবস্থানে রয়েছেন তিনি। এদিকে বোলারদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন মেহেদী মিরাজ, তিনিও দেখা পেয়েছেন তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ের। সিরিজের আগে ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল 15তম। সিরিজের শেষে মিরাজের বর্তমান অবস্থান এখন 12তম। পেসার মুস্তাফিজুর রহমান রয়েছেন 16তম অবস্থানে 609 রেটিং পয়েন্ট নিয়ে। বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ পাকিস্তানে। পাকিস্তানে এপ্রিল মাসে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির ওয়ানডে লিগ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল মে মাসে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়েই নতুন করে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেবেন তামিম ইকবাল খান। তার আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল লড়ছে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ, যার একটি আজ অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। সেখানে জিম্বাবুয়েকে 48 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ, যেখানে সৌম্য সরকার 62 রান করে অপরাজিত ছিলেন। সেই সাথে লিটন কুমার দাসও দুর্দান্ত ব্যাটিং করেছেন, তিনি 59 রান করে আউট হয়েছেন। এছাড়া 41 রান করেছেন তামিম ইকবালও।